Bullet became ballot. Bullet became ballot. Bullet became ballot. আজকে ব্যালট হয়েছে সংগ্রামের প্রতীক, জিহাদের প্রতীক। গত দুদিন আগে সম্ভবত ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ব্যাখ্যা দিয়েছে, হাজার হাজার আলেম ওলামার সামনে ক্লিন শেভ এক লোক ব্যাখ্যা দিয়েছে যে বুলেট বিকেম ব্যালট। এই যুগে ব্যালটই হলো জিহাদের প্রতীক, এই যুগে ব্যালটই হলো জিহাদ, এটাই মূল জিহাদ। আমরা যদি ফিলিস্তিনিদেরকে হামাসকে সাহায্য করতে চাই তাহলে আমাদের জন্য করণীয় হলো ব্যালটের জিহাদে নেমে যাওয়া। এখানে ব্যালট দিয়ে যদি আমরা একটা ইসলামী সরকার বানাতে পারি এটাই হবে তাদের জন্য একমাত্র, সর্বোচ্চ না একমাত্র জিহাদের তরিকা। এখন হামাসের জন্য বা ফিলিস্তিনের মুজাহিদদের জন্য বা মাজলুমদের জন্য সংহতি জানাতে যেখানে তাকে দাওয়াত দেওয়া হয়েছে সেখানে এসে বেচারা এমন সবক ইচ্ছে যেটা শুনলে তারাও হয়তো লজ্জা পাবে। বাংলাদেশে বসে যতই ব্যালটে সিল মারো না কেন তুমি, এর দ্বারা ওই অঞ্চলের মুসলমানদের এই যুদ্ধে কি সমাধান হবে? আপাতত ইসরায়েলের কোমর কতটুকু ভাঙবে, আল আকসর বিজয় কতটুকু ত্বরান্বিত হবে? কিন্তু জিহাদের ব্যাখ্যাই চেঞ্জ হয়ে গেছে, বুলেট বিকেম ব্যালট, নাউজুবিল্লাহ। তো যেই জিনিসের ফজিলত সেই জিনিসই থাকবে। যেমন ঘোড়া, আমাদের কিন্তু এখন ঘোড়া লাগে না, আমাদের যে গাড়ি আছে, মোটর সাইকেল আছে, সাইকেল আছে, এগুলো দিয়ে আমাদের জরুরত সেরে যায়। উপরন্তু এই যে পিচ ঢালা রাস্তা, এখানে ঘোড়া কিন্তু সহজে দৌড়াতে পারে না। ঘোড়ার পায়ের নিচে যদি আলাদা প্রোটেক্টর লাগান তারপরও ঘোড়ার কিন্তু এগুলোতে দৌড়াতে কষ্ট হয়, মাটির উপর দিয়ে ঘোড়া সুন্দরভাবে দৌড়াতে পারে। এখন কেউ যদি এসে ফতোয়াবাজি করে ঘোড়া ডেট ডেট শেষ, এক্সপায়ার ডেট হয়ে গেছে, এই যুগে ঘোড়ার ফজিলত প্রযোজ্য না, বরঞ্চ ঘোড়ার সবগুলো ফজিলত মোটর সাইকেলের বেলায় প্রযোজ্য হবে। আর যত দামি মোটর সাইকেল তত বেশি ফজিলত, আর 15M যদি হয় ফজিলত বেশি, আর যদি ডিসকভার হয়, সিটি 100 হয় তাহলে ফজিলত একটু কম। এখন যেইটা আগের জামানায় ঘোড়ার যে ফজিলত, এই জামানায় মোটর সাইকেলে ঠিক সেই সেই ফজিলত। এই কথা বললে মানবেন নি আপনি? মানবেন? হ্যাঁ, গুরুত্ব থাকতে পারে ভাই, ভিন্ন বিষয়, যুগ আপডেট হয়েছে। নবীর যুগে ব্রাশ ছিল না, টুথপেস্ট ছিল না। টুথপেস্ট কোন কোম্পানির ছিল নবীর যুগে? পেপসুডেন্ট, কোলগেট, মেডিপ্লাস, কি ছিল নবীর যুগে? সেন্সোডাইন, কোনোটাই তো ছিল না। তো নবীর যুগে ছিল না, এখন কেউ যদি ব্যাখ্যা করে এই জন্য লোকে ডাল ভাঙ্গা ভাঙ্গা মেসোয়াক করেছে, এই যুগে তো টুথপেস্ট আছে, ব্রাশ আছে, এই যুগে মেসোয়াক করার কি দরকার পড়েছে? আমাদের হুজুররা কেন হুদায় কষ্ট করে এই যুগেও ডালপালা নিয়ে ঘরে? এই কথা বললে মানবেন আপনারা? আরে মানবেন কেন? আপনারা বলবেন আরে রসুলের চাইতে বেশি বুঝতে এসো না, আমার আল্লাহ যখন ইসলাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত সময়ের জন্যই দিয়েছেন, আমার আল্লাহর জ্ঞানে ভবিষ্যৎ বলতে আলাদা কিছু নাই। আমরা অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি না, কিন্তু আল্লাহর বিবেচনায় অতীত যা ভবিষ্যৎ ঠিক তা। যেমন একটা হাদিসের আমি সামান্য ব্যাখ্যা দিয়ে বুঝতে পারবেন আমার আল্লাহর জ্ঞান এবং নবীর ফরমান কতটা নিখুঁত হয়। কোরআনে আল্লাহ একটা আদেশ দিয়েছেন, দিল দিয়ে শোনেন, আশা করা যায় পুরা না বুঝলেও মোটামুটি বুঝের কাছাকাছি আসতে পারবেন। কোরআনে আল্লাহ একটা ফরজ আদেশ দিয়েছেন, ওয়াআইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা ইসলামের দুশমনদের জন্য শক্তি প্রস্তুত করে রেখো। কাদেরকে বলছেন? মুসলমানদেরকে। সচেতন করছেন কাদের ব্যাপারে? কাফেরদের ব্যাপারে। কি করো? কাফেরদের বিপক্ষে শক্তি সঞ্চয় করে রাখো, শক্তি জমা করে রাখো। কিন্তু শক্তি শব্দটা অস্পষ্ট না, কিসের শক্তি? ডাইলের শক্তি না চাউলের শক্তি, লবণের শক্তি না তরকারির শক্তি, যুদ্ধের শক্তি না টাকা পয়সার শক্তি, কি শক্তি? আল্লাহ তাআলা কিন্তু ক্লিয়ার করেন নাই, আল্লাহ শুধু বললেন শক্তি। এখন আল্লাহ যেটা বলেন অস্পষ্টভাবে সেটা স্পষ্ট করার দায়িত্ব কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, তোমাকে কোরআন কেন দিয়েছি নবী জানো? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, কারণ তুমি ব্যাখ্যা করে দিবা, তুমি সুস্পষ্ট করে দিবা জাতির সামনে যেই কিতাব তাদের উপর নাজিল করা হয়েছে, এই কিতাবে সুস্পষ্ট ব্যাখ্যা করে দিবা জাতির সামনে, এজন্য তোমার উপর কোরআন নাজিল করা হয়েছে। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে এখন শক্তি শব্দ বললেন আল্লাহ, শব্দ অস্পষ্ট, ব্যাখ্যা করার দায়িত্ব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেমন তায়াম্মুম কারে বলে, উযু কারে বলে, সালাত কারে বলে, যাকাত কারে বলে, হজ কারে বলে, সিয়াম কাকে বলে, সব বিস্তারিত ব্যাখ্যা করেছেন যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো কোরআন সামনে রেখে কেউ দুই রাকাত নামাজও পড়তে পারবেন না জীবনে। মানে বুঝলেন যে নবীর সব হাদিস রে আড়ালে রেখে, আল্লাহ নবীর আদর্শকে টোটালি এক সাইডে সরিয়ে, খালি কোরআন, খালি কোরআন আর কিছু না, শুধু কোরআন দিয়ে
সারা জীবন বসে দুইটা রাকাত নামাজও পড়তে পারবেন না কারণ নামাজে তাকবীরে তাহরিমা দিয়ে নিয়ত দিয়ে এই যে শুরু করেন সালাম দিয়ে শেষ করেন মাঝখানে যতগুলো কাম করেন এর বিস্তারিত ব্যাখ্যা প্রতিটা বিধান নিয়ে বিস্তারিত আলোচনা কোন কোন আয়াতে আছে আমাদের পড়লে বলেন কিন্তু নামাজের নিখুঁত বিবরণ পাবেন যার মাধ্যমে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আল্লাহ বললেন শক্তি সঞ্চয় করো কিসের শক্তি আল্লাহ কিন্তু স্পষ্ট বলেন নাই এখন বলার দায়িত্ব কার কার কারণ নবী যদি না বলেন পরের যুগে এসে যার যা মনে চায় ব্যাখ্যা করে বসবে ইসলাম ছেলে খেলার বিষয়ে পরিণত হবে ইসলামকে দেউলিয়ার মিসকিন বানিয়ে ফেলা হবে তো এখন আমার আল্লাহ যখন বললেন শক্তি সঞ্চয় করো নবী ব্যাখ্যা দিলেন কি ব্যাখ্যা জানেন তিন তিনবার বলেছেন যে একবার বললে লোকে আবার ঠিকভাবে বুঝবে নাকি আবার কেউ ভিন্ন ব্যাখ্যা করবে নবী তিন তিনবার একটা বাক্য বললেন আল্লাহ ইন্নাল কুওয়াত আর রামিউ আল্লাহ ইন্নাল কুওয়াত আর রামিউ আল্লাহ ইন্নাল কুওয়াত আর রামিউ জেনে রাখো শক্তির ব্যাখ্যা হলো নিক্ষেপ করা শক্তির ব্যাখ্যা কি তার মানে আল্লাহ যে বললেন শক্তি সঞ্চয় করো শক্তি প্রস্তুত করো এর মানে কি কারাতে শেখো এর মানে কি কুংফু শেখো এর মানে কি অর্থ জমাও এর মানে কি বাড়ি বানাও এর মানে কি রাজনৈতিক লাইনে তোমার দল বাড়াও না বরঞ্চ নবী ব্যাখ্যা করছেন যে ব্যাপকার্থে অনেক কিছুই তো হতে পারে কিন্তু শক্তির মূল মিজদাক শক্তির সর্বোচ্চ ক্ষেত্র হলো আর রামিও নিক্ষেপ করা কি নিক্ষেপ করা নবী কিন্তু বলেননি নবীর মজজা দেখেন রবের কুদরতের কারিশমা দেখেন নবী বললেন নিক্ষেপ করা নবীর যুগে কি নিক্ষেপ করতো জানেন দুইটা জিনিস একটার নাম তীর আর একটার নাম বর্ষা তীর তো বুঝেন আপনারা হয়তো ছোটবেলায় অনেকে তীর দিয়ে খেলাও খেলছেন আর বর্ষা তো বুঝেন ওই রকম বিশাল একটা লোহা মনে করেন লোহার মাথায় হইল এই রকম মাথাটা একটু ধারালো বানানো এভাবে ফলকের মতো করা যদি দূর থেকে ছুঁড়ে মারে এর ধার এবং এর প্রভাব আর শক্তির কারণেই বুকের মধ্যে বিদ্ধ হয়ে মানুষ মরে নবীর যুগে নিক্ষেপ করা বলতে এই দুইটাই বোঝা যেত কিন্তু দেখেন এই 2023 এসে নিক্ষেপ করা কারে বলে বুলেট নিক্ষেপ করে না করে কি না পাথর নিক্ষেপ করে না ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে না পারমাণবিক নিক্ষেপ করে না এমনকি জঙ্গি বিমান থেকে সেই বোমগুলো নিচে নিক্ষেপ করে না পুরো যুদ্ধটাই কিন্তু আজকের আধুনিক বিশ্বে চলছে নিক্ষেপ করা দিয়ে আল্লাহ নবী কিন্তু তার জামানায় বলতে পারতেন শক্তি মানে হলো তরবারি চালনা কারণ আল্লাহ নবীর জামানায় তীরের যুদ্ধের চাইতে তরবারির যুদ্ধ বেশি হতো ইসলামের ইতিহাসে প্রথম তীর ছুঁড়েছেন যেই সাহাবি তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী যার এই কাজের উপর খুশি হয়ে তাকে বলেছিলেন একমাত্র কপালওয়ালা সাহাবি আরে অন্যান্য সাহাবিরা আয়েশা নবীরা উল্টা বলে ফিদা কাবি ও উম্মি আর রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার বাপ মা কুরবান হয়ে যাক আর সাদ বিন আবি ওয়াক্কাস আরে সেই সৌভাগ্যবান সাহাবি ইসলামের ইতিহাসে প্রথম তীর তিনি যখন ছুঁড়েছেন আল্লাহ নবী তার উপর খুশি হয়ে তাকে এসে বলেছেন ইরমিয়া সাদ ফিদাক আবি ও উম্মি হে সাদ তুমি তীর মারতে থাকো তুমি সাদের জন্য আমি মুহাম্মাদের বাপমা কুরবান হয়ে যাও কত বড় সৌভাগ্য কত বড় খুশকিস্মতি কত বড় কপাল তো এখন আল্লাহ নবীর জামানায় বেশিরভাগ যুদ্ধ হতো তরবারি দিয়ে এবং তরবারি প্রায় সব সাহাবি চালনা করতে জানতো কিন্তু আল্লাহ নবী তরবারির কথা না বলে কিসের কথা বললেন নিক্ষেপ করা তীরও বলেন নাই বর্ষাও বলেন নাই নিক্ষেপ করা ওই জামানা এটা বুঝতে কিন্তু একটু কষ্টই হওয়ার কথা কারণ যুদ্ধ হয় সাধারণভাবে তরবারি দিয়ে কখনো কখনো তীর বর্ষা নিক্ষেপ করে নবী একটা শব্দ কেন বললেন ওই যুগে বোঝে না আসলেও এই যুগে খুব ভালো মতোই বুঝে আসে তা আমার নবীর কথা ব্যাকডেটেড আমার নবীর কথা সেকেলে আমার নবীর কথা সমাজের সঙ্গে খাপ খায় না নাউজুবিল্লাহি মিন দালিক আরে দুনিয়ার কতটুকু আধুনিক হবে 2023 এসে দুনিয়া যেই পরিমাণ আধুনিক হয়েছে ইসলামের চাইতেও বেশি আধুনিক 1500 বছর আগেই হয়ে আছে আমরা হই আধুনিক আর ইসলাম সর্বযুগে সর্বাধুনিক পার্থক্য বুঝেন তো আধুনিক আর সর্বাধুনিক আমরা আধুনিক 2023 যদি আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে দেখার তৌফিক দেয় যদিও বাহ্যিকভাবে অসম্ভব মনে হয় তাও যদি 2023 পাওয়া যান তখন ইসলাম এক মুহূর্তের জন্য ব্যাকডেটেড হবে না এক্সপায়ার ডেট হবে না সেকেলে হবে না পুরনো হবে না বরং যতদিন সামনে যাবে ইসলামের ক্যারিশমা নবীর মজেজা বোঝা লোকের জন্য তত সহজ হবে দেখেন না এখন বিজ্ঞানের এক একটা আবিষ্কার আসে আর অনেক কাফের বিজ্ঞানী পর্যন্ত হয়রান হয়ে যায় আরে 1500 বছর আগে কোরআন এই সমাধান দিল কিভাবে
আমরা হাজার হাজার বছর গবেষণা করে যে সিদ্ধান্তে উপনীত হলাম কোরআনে দেখি মূল বার্তা মূল মেসেজ মূল থিওরি এতকাল আগেই দিয়ে রাখা হয়েছে কিন্তু বুঝলাম না মাথায় ধরলো না মাথায় ধরতে ধরতে এতগুলো কাল কেটে গেল তা আমার নবী যেগুলো বলেন এগুলো কখনো অচল হয় না রে ভাই নবীর কথা সর্বযুগে প্রযোজ্য যেমন ঘোড়ার বেলায় নবী নিজে বলে দিয়েছেন আল খাইলু মাকুদুন ফি নওয়াসিহাল খাইর ইলা ইয়াউমিল কিয়ামা ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ লেখা থাকবে কিয়ামতের একদিন আগেও ঘোড়ার ফজিলত রহিত হবে না তো ইসলামের খেদমত বহুত ভাবেই হয় আপনি দাওয়াত দিচ্ছেন এটা ইসলামের খেদমত এলম শিখছেন শেখাচ্ছেন এটা ইসলামের খেদমত বয়ান করছেন এটা ইসলামের খেদমত লেখালেখি করছেন দিনের জন্য এটা ইসলামের খেদমত মুজাহিদ জিহাদ করছে এটা ইসলামের খেদমত তাই বলে সবগুলোটা জগা খিচুড়ি পাকায়া একটার ফজিলত আরেক জায়গায় প্রয়োগ করা কখনোই উচিত না আমার আপত্তি হলো এই জায়গায় আমি এটা অস্বীকার করছি না যে যদি এই দেশের মধ্যে ইসলামের সরকার প্রতিষ্ঠিত হয় এতে ফিলিস্তিনিদের ফায়দা হবে না এই দেশের মুসলমানদের ফায়দা হবে না এগুলো আমি অস্বীকার করছি না তবে আমি বলছি যেই জায়গার ফজিলত সেই জায়গায় রাখা দরকার নামাজের ফজিলত জাকাতে নিয়ে প্রয়োগ করা উচিত না জাকাতের ফজিলত হজে নিয়ে প্রয়োগ করা উচিত না হজের ফজিলত রোজায় নিয়ে প্রয়োগ করা উচিত না এখন লোকরে তুমি বুঝাবা নামাজ পড়লেই চলবে জাকাত আর লাগবে না জাকাতের সব সব নামাজেই পাওয়া যাবে হজ করে আসলেই তুমি তারে বলবা বাকি জীবন আর রোজাও রাখা লাগবে না হজের মধ্যেই সব সব চলে এসেছে নাউযুবিল্লাহি মিন যালিক এগুলোকে ধর্মের অপব্যাখ্যা বলে ধর্মের সঠিক ব্যাখ্যা হলো যে প্রতিটা জিনিসের মর্যাদা আপন জায়গায় বহাল থাকবে